এমপি হাজী নুরুল সাহেব উনি মারা গিয়েছেন, তো আল্লাহ ওনাকে মাফ করে দেন যেহেতু মুসলিম। তো হাজী নুরুলের একটা পাওয়ার ছিল না এমপি বলে, একটু হ্যানা না না, আমি রাজনীতি করি না ভাই, আপনারা সে চিন্তা করেন না, আমি রাজনীতি করিও না, কোনো দলেরও না, কারোর পক্ষেও বলি না, আমার রাজনীতি পছন্দ না। একটা এক্সাম্পল দেব তাই বলছি, এই মারা গিয়েছে উনি কালকের, হ্যাঁ হাজি আমাদের বসিরহাটের আর কি এমপি, উনি মারা গিয়েছে কাল। তো ওনার একটা ক্ষমতা ছিল, পাওয়ার ছিল রাজনৈতিক ভাবে, তো এই রাজনৈতিক ভাবে আবু তালেবের একটা পাওয়ার ছিল, উনি এমন এমপি ছিলেন, কাবার মতওয়াল্লি মানে এমপি, তো কাবার মতওয়াল্লির একটা পাওয়ার আছে, আর নবী চাচ্ছিল আমার চাচা যেন আমার পক্ষে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা বলেন নবী আমার ইসলামের দাওয়াত গোপনে দেওয়ার চলবে না, আপনি ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া আরম্ভ করুন, ইসলামের দাওয়াত গোপনে দেওয়া যাবে না, আপনার নিকট আত্মীয় যারা আছে আপনি তাদের কাছে ইসলামের দাওয়াতটা প্রকাশ করে দেন। আল্লাহ রাসূল বুঝতে পারলেন আমার নিকট আত্মীয় আবু জাহাল, আমার নিকট আত্মীয় আবু লাহাব, আমার নিকট আত্মীয় উতবা আর সাইবা, আল্লাহর হাবিব বুঝতে পারলেন এদের কি ইসলামের দাওয়াত দিতে হবে, এই ব্যাপারে আল্লাহ আমার কাছে ওহি প্রেরণ করেছেন। আল্লাহর নবী চিন্তা করলেন আমি যদি এখন প্রকাশ্যে দাওয়াত দেই ওই কাফের আমার উপরে আক্রমণ চালাতে পারে, আমার উপরে নির্যাতন চালাতে পারে, এই জন্য আমি নবী কৌশল অবলম্বন করব। আল্লাহ রাসূল তিনটা কৌশল অবলম্বন করলেন, কয়টা? তিন। আল্লাহর নবী এক নম্বর কৌশল অবলম্বন করলেন, নবীজি বাড়িতে একটা খানা দানার ব্যবস্থা করলেন, আয়োজন করলেন। আল্লাহর রাসূল চিন্তা করলেন ওই দাওয়াতের মধ্যে আমি নবীর নেতা শ্রেণীর মানুষদেরকে দাওয়াত করব, ওই নেতারা আমি নবী আমার বাড়িতে যখন আসবে আমি আল্লাহর হাবিব তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দিব। নবী যেই চিন্তা করার পর নেতারা আল্লাহর হাবিবের বাড়িতে আসলেন, নবীজি দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেওয়ার পর নবীজি নেতাদেরকে দাওয়াত দিবেন, এমত অবস্থায় ওই নেতাদের মধ্যে আবু লাহাব দাঁড়িয়ে যায়, আবু লাহাব দাঁড়ায়া আল্লাহর নবীকে গালাগালি দেওয়া আরম্ভ করলো, আল্লাহর নবীকে আজে বাজে কথা বলা আরম্ভ করলো। আল্লাহর নবী বুঝতে পারলেন আবু লাহাব বুঝতে পেরেছে আমি মুহাম্মদ আজ তাদের ইসলামের দাওয়াতটা দেব, এই জন্য আবু লাহাব আমাকে গালাগালি করা আরম্ভ করলো। আল্লাহর নবী চিন্তা করলেন না না, আজ আর ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, তাহলে আবু লাহাব কাফেরদের কাছে অন্য নেতাদের কাছে আবু লাহাব অবিশ্বাসে পরিণত হবে। আল্লাহর নবী চিন্তা করে ওই দিন দুপুর বেলা রসুলের দাওয়াত দিলেন না, কাফেররা সবাই নবীর বাড়ি থেকে চলে যায়, রাস্তার মাঝখানে আবু লাহাবকে অন্য নেতারা ধরেছে, আবু লাহাব তুমি মুহাম্মদকে কেন গালি দিয়েছো? আবু লাহাব বলে এই জন্য আমি মুহাম্মদরে গালি দিলাম, আমি মনে করছিলাম মুহাম্মদ যেন আমাদের ইসলামের দাওয়াতটা দেবে, এই চিন্তা করে আমি মুহাম্মদকে গালি দিয়েছিলাম। কাফেররা বলে কই মুহাম্মদ তো দাওয়াত দেয় নাই, বুঝছেন? কাফেররা বলছে কই মুহাম্মদ তো দাওয়াত দেয় নাই তো তুমি গালি দিছো কেন? আবু লাহাব বলছে না আমি যেন মনে মনে করতেছিলাম মুহাম্মদ দাওয়াত দেবে, ও মনে করতেছিল। আল্লাহর রাসূলের টার্গেট মিশন কিন্তু সাকসেস নো, আর হাদিসে আছে আবু লাহাব নবীর কাজে সবথেকে বেশি মাথা মারত, বিরাট মাথা মারত, বাধা দিত, তাই নবী টার্গেট নিলেন আবু লাহাব রে আগে কাফেরদের টার্গেট বানাতে হবে,
তাই নবী দাওয়াত না দিয়ে কাফেরদের কাছে আবু লাহাব টার্গেট, তুমি মুহাম্মাদের খামোকা গালি দিলে, মুহাম্মাদ আদর করে যত্ন করে আমাদের খাওয়ালো আর তুমি তারে গালি দিলে খামোকা, কাফেরদের কাছে টার্গেট হয়ে গেছে আবু লাহাব। কয়েকটা দিন চলে গেছে, নবী চিন্তা করলেন খাওয়া দাওয়ার এবার একটা বড় আয়োজন করি। আর নবীর কাছে কিন্তু তখন অনেক টাকা, বলো কেন বলেন দিন, খাদিজার সব সম্পদ কার কাছে, নবীর কাছে সব সম্পদ, নবীর কাছে। আর আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার মধ্যে একজন মানে ধনী ব্যবসায়ীর মধ্যে একজন, তো রসুলের সব খাদিজার সব সম্পদ নবীর কাছে। এখন এগুলো তো ইসলামের কাজে লাগাইতে হবে, তো নবী এবার কৌশল করলেন, আবার বিরাট বড় একটা সেমিনার ব্যবস্থা করলেন। ওই সেমিনারে হাদিসে আসছে 42 জন নেতাদের দাওয়াত করেছে, হাশিম বংশের নেতা, কোরাইশ বংশের নেতা, কাইনুকা বংশের নেতা, বানু নাজির গোত্রের নেতা, আরো যারা অন্যান্য আরো গোত্র ছিল মক্কায়, সবাইরে দাওয়াত করেছে নবী, একটারও বাদ দেয় নাই, সবাই আসছে। আর আবু লাহাবরাও বলছে, কিন্তু আবু লাহাব ভয়ে মানে সেই কুকুর কুকুর যেমন করে দুই একটা আছে না, কুকুরের মতো টুক 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 করে আসতেছে, ও তো কাফেরদের কাছে টার্গেট, ও ভাই তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেমিনারের মধ্যে নেতারা সব সামনে বসা, খাওয়া দাওয়া দেবে, দেওয়ার আগে একটু ভাষণ টাষণ হয়, খাওয়া দাওয়া দেওয়ার আগে, যেমন আমরা খানা বাড়িতে খাওয়া দাওয়া দেওয়ার আগে একটু সর্ব সানিটানি করি, তারপরে খাওয়া দাওয়া হয়। তো নবী যে আগে একটা ভাষণ দিলেন, খুতবা দিলেন, ওই খুতবা দেওয়ার পর নবী কিছু কথা ওদেরকে বললেন, দেখেন নবী কি বলে। আল্লাহ রাসূল বললেন, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম খাসসা, আমি মুহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল, ওয়া ইলান নাসি আম্মা, এবং গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে রসুল করে প্রেরণ করেছেন। আল্লাহর নবী এবার বললেন, শোনো, ওয়াল্লাহি লা তামুতুনা কামা তানামুন, তোমরা রাতের বেলা যেমন ঘুমিয়ে যাও এভাবে একদিন তোমরা মরে যাবা, ওয়ালা তুবাসুনাকা মা তাস্তাইকিজুন, সকাল বেলা ঘুম থেকে যেমন জাগ্রত হয়ে যাও এভাবে আল্লাহ তোমাদেরকে একদিন কবর থেকে জিন্দা করবেন। আল্লাহর নবী এবার বললেন, শোনো জনগণ, ওয়ালা তুহাসাবুন্না বিমা আমি, তোমরা দুনিয়ার জমিনে ভালো এবং মন্দ যা কাজ তোমরা করো এর পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহর সামনে হাশরের ময়দানে দেওয়া লাগবে। আল্লাহ রাসূল এই কথা বলে বলেন, ওয়াল জান্নাতু আবাদা ওয়ান নারু আবাদা, জান্নাত চিরস্থায়ী জায়গা, জাহান্নাম চিরস্থায়ী জায়গা। নবী এই কথাগুলো বলে আল্লাহর নবী বসে পড়লেন। আবু লাহাব আজকে আবার গালি দিতে যাবে, আবু তালেব বলে, আরে বস, তুই গতদিন সমস্যা করছিস, বস। আবু তালেব দাঁড়িয়ে গেছে, আবু তালেব দাঁড়িয়ে বলে, ভাতিজা মুহাম্মদ ইনজিলিমা উমিরতা, ও ভাতিজা মুহাম্মদ, তোমার রব তোমাকে যেই আদেশ দিয়েছে তুমি তোমার কর্ম পদ্ধতি নিয়ে সামনে আগিয়ে যাও। লা আজুলু আহতুকা, আমি আবু তালিব দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকব আমি তোমার চাচা আবু তালিব তোমাকে অভিভাবক হিসাবেই সংরক্ষণ করব। নবী চিন্তা করলেন, আমি সাকসেস, আর রসুল চাচ্ছিলেন আমার চাচা আমার পক্ষে আসুক, কারণ আবু তালেব হলো কাবার মোতাওয়াল্লি, মোতাওয়াল্লি তো পাওয়ার আছে। যেমন আজকের গতকাল হাজী নুরুল মারা গিয়েছে না, গতকাল ওই যে এমপি হাজী নুরুল সাহেব উনি মারা গিয়েছেন, তো আল্লাহ ওনাকে মাফ করে দেন যেহেতু মুসলিম। তো হাজী নুরুলের একটা পাওয়ার ছিল না এমপি বলে, একটু হ্যানা না না, আমি রাজনীতি করি না ভাই, আপনারা সে চিন্তা করেন না, আমি রাজনীতি করিও না, কোন দলেরও না, কারোর পক্ষেও বলি না, আমার রাজনীতি পছন্দ না, একটা এক্সাম্পল দেব তাই বলছি। এই মারা গিয়েছে উনি কালকের, হ্যাঁ হাজি আমাদের বসিরহাটের আর কি এমপি, উনি মারা গিয়েছে কাল। তো
ওনার একটা ক্ষমতা ছিল, পাওয়ার ছিল রাজনৈতিক ভাবে। তো এই রাজনৈতিক ভাবে আবু তালেবের একটা পাওয়ার ছিল, উনি এমন এমপি ছিলেন, কাবার মতওয়াল্লি মানে এমপি, তো কাবার মতওয়াল্লির একটা পাওয়ার আছে। আর নবী চাচ্ছিল আমার চাচা যেন আমার পক্ষে আসে। এখন আবু লাহাব নবীরে গালি দিতে যাবে, আবু তালেব আর কাফের বলে আরে তুই বস, কতদিন মুহাম্মদের তুই গালি দিছিস, ওইসে টার্গেট বানাইছিল আবু তালেব, এই আবু লাহাব রে টার্গেট বানাইছে। কত বেরানিয়ান আমার নবী, সুবহানাল্লাহ বলেন। যদি আবু লাহাব রে টার্গেট নবী না বানাইতো তাহলে আজ ওই আবু লাহাব আজকেরও বেগড়া মারতো ওখানে। আল্লাহর নবী চিন্তা করলেন চাচা তো আমার পক্ষে, আর টেনশন নাই, এবার গোষ্ঠী শুদ্ধ দাওয়াত দেবো। বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহর নবী আহ্বান করলেন, বানু ইয়া বানু হাশিম, ইয়া বানু কুরাইশ, ইয়া বানু কাইনুকা, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহর নবী আহ্বান করলেন, বিভিন্ন গোত্রের মানুষের হাজির, আল্লাহর নবীর কথায় ব্যস্ত থাকার কারণে তারা নবীর ডাকে আসতে পারে নাই, অনেক মানুষ অসুস্থ, নবী ডাকছে আসতে যারা পারে নাই। হাদিসে আসছে আরসালা রাসূলান লিউযিরা মা হুয়া, আসতে যারা পারে নাই তারা দূত পাঠিয়ে দিল, যাও না মুহাম্মদ কেন ডাকে দেখে এসো, মুহাম্মদ তো আমাদের কখনো খামোখা খামোখা ডাকে নাই। লক্ষ লক্ষ মানুষ সাফা পাহাড়ের পদ দেশে হাজির, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, আরাইতাকুম লাউ আল্লা খাইলান বিল ওয়াদি, আমি মুহাম্মদ তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের পিছনে একদল ঘোড়সওয়ারি অপেক্ষা করছে, তুরিদু আতুদির আলাইকুম, যারা তোমাদের উপরে অতর্কিত হামলা চালাবে, ও কুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা আমি মুহাম্মদ আমার কথাটা কি বিশ্বাস করবে। নবী এইটা কাফেরদের জিজ্ঞাসা করেছে, কেন জিজ্ঞাসা করছে জানেন? বলি, আল্লাহর নবী যদি ডাইরেক্ট এসে বলতেন আমি নবী আমার উপর ঈমান আনো, আমি নবী আমার উপর ঈমান আনো, তো কাফেররা নবীর কথা নিত না। নবী চিন্তা করলেন আমি আগে আমার ব্যাপারে, ওদের কাছ থেকে সার্টিফিকেট নেই যে আমার কথা কথার কারণ ব্যাপারটা ওদের কাছে কেমন লাগে, আমি মুহাম্মাদের তারা বিশ্বাস করে কি না, তাই নবী বললেন আমি মুহাম্মাদ পাহাড়ের উপরে, আমি পাহাড়ের নিচেটা দেখতে পাচ্ছি, সুতরাং আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের পিছনে একদল ঘোড়সওয়ারি সসজ্জিত অস্ত্র শস্ত্র নিয়ে অপেক্ষা করছে, তোমাদের উপরে আচমকা হামলা চালাবে, অকুন্তুম মুসাদ্দিকিয়া, তোমরা আমার এই কথাটা কি বিশ্বাস করবে। নবী ওদের জিজ্ঞাসা করেছে কাফেরদের। এখন কাফেররা এই কথাই নবীর কি বলে দেখেন, আল্লাহর নবী যখন এই কথা বললেন কাফেররা দাঁড়িয়ে বলল মুহাম্মদ, কালু নাম, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী বলেন কেন বিশ্বাস করবা, কাফেররা জবাব দিল এই জন্য বিশ্বাস করব, মা জাররাদনা আলাইকা ইল্লা সিদকা, ও মুহাম্মদ আমরা তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। ওরা বলতেছে, কাফেররা বলতেছে, নবী বলছে সত্য, আমি মিথ্যা বলি না, সত্য বলছো? কাফেরেরা বলে প্রশ্নই আসে না মিথ্যা বলার আপনার, কেন আমরা আপনারে আলামিন উপাধি দিছি, অমনি আপনি সত্যবাদী বিশ্বাসী, আপনি আমাদের টাকা পয়সা সোনা দানা আমরা আপনার কাছে আমানত রাখি, আপনি এত ভালো মানুষ। নবী বলছেন সত্যি বলছো তোমরা, আমি এত ভালো, আমার কথা অবিশ্বাস করো না। নবী কিন্তু আগে সার্টিফিকেট নিয়ে নিচ্ছে বলো, এই জন্য লোকের কাছে নিজে ভালো ভালো সাজার আগে অন্যের সার্টিফিকেট নেন, আমি বাকি বিল্লাহ ব্যক্তি হিসাবে মানুষের কাছে কেমন, ভোটে দাঁড়াবেন তো জেতার জন্য টাকা খরচ করতে হইবে না, আমি কৌশল শিখিয়ে দেই, নবী শেখাচ্ছেন টাকা খরচ করতে হবে না, আপনি দাঁড়ালেন এ পদে আপনার মেম্বারশিপ ধরেন দাঁড়ালেন আপনার গ্রামে,
এখন অঞ্চল ভোটে আপনি দাঁড়ালেন, এখন ভোটে জেতা দরকার। এক পার্টি সে মানুষের বাড়িতে বাড়িতে 500 টাকা 1000 টাকা দিয়ে আসুক, আর আপনি মানুষের বাড়িতে যান বা মানুষের কাছে এইভাবে গড়ে তোলেন নিজেকে যে মানুষ আপনাকে দেখলেই যেন এ কথা বলে না এই মানুষটা সৎ, এই মানুষটা বিশ্বাসী, একে যদি ভোট দেই মানুষটা রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করবে না, জনগণকে দিয়ে দেবে, এই বিশ্বাসটা অর্জন করুন। আল্লাহর উপরে ভরসা করে বলছি, 1 টাকা খরচ করতে হবে না। ভাই একটা কথা বলছি কানে কানে, যান কিছু মনে করেন না, আমি রাজনীতি আগে বলছি না, করি না, আমি পছন্দও করি না। আমার পাড়ার বহুত লোক, বহুত পার্সেন্ট মানুষ, মহিলা হোক আর পুরুষ হোক, তাদের দাবি আমি ভোটে দাঁড়াই। আমার এই রেকর্ড হচ্ছে, এই কথাগুলো তারা কিন্তু শুনবে। আমি আমার গ্রামে বিরাট একজন ভালো ছেলে, আমার বিরাট ভালোবাসে। কিরকম ভালো? আর একটা এক্সাম্পল, আমি ভালো না আপনার, আমি খারাপ মানুষ সেটা বলছি না, জাস্ট কথা উঠছে তাই বলছি। আমার গ্রামে, আমার পাড়ায়, আমার গ্রামের নাম নলডি, আমার যে পাড়া, আমাদের পাড়ায় 1500-এর মতো ঘর আছে, আমার পাড়ায় 1500। ওই পাড়ায় একটা মাদ্রাসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এখান থেকে 3-4 বছর আগে। মাদ্রাসা না, এতিমখানা, মহিলাদের এতিমখানা। তো সেই মাদ্রাসাটা আমি কয়েকজনের সঙ্গে প্রথম বলি, আমাদের ওই পাড়ায় আর একটা পুরুষদের হাফিজিখানা আছে। আমি দেখলাম আমার গ্রামে তো হাফিজিখানা আছে পুরুষদের, তো আমি মহিলাদের এতিমখানা করব। আর মহিলাদের এতিমখানা করার পিছনে আমার একটা বিরাট করুণ ইতিহাস আছে, সেই ইতিহাসের কারণে আমি সিদ্ধান্ত নেই, সেটা একটুখানি বলি। একদিন আমার বাড়িতে এখান থেকে 3 বছর আগে আমি জলসা করে বাড়ি এসে রাত্রে ঘুমাই, সকালবেলা কোনো একজন মহিলা, নাম বললে হয়তো সে চিনতে, কখনো শুনে যদি কষ্ট পাবে, তাই তার নামটা বলছি না, কোনো একজন মহিলা 2টা বাচ্চা নিয়ে আমার আম্মার কাছে আসছে, এসে বলছে বাকি মিল্লা বাড়িতে আস। আম্মা বলছে আসে, ও ঘুমাচ্ছে উপরে। এবার আম্মা জিজ্ঞেস করছে ও কি হয়েছে, এবার ওনার স্বামী মারা গেছে আমরা সবাই জানি, আমি জানাজায়ও গিয়েছিলাম, বাচ্চা দুটোই মেয়ে, দুটো এরকম ছোট ছোট, একটা একটু বড় আর একটা কোলে। তা আমি এই কথা বলতে বলতে নিচে আসছি, এসে দেখি ওই মহিলাটা, তা আমি ঘটনা কি, তা আম্মার সঙ্গে কাঁদছে আর বলছে, বলছে চাচিমা আপনার, মানে আম্মাদের সম্পর্কে ছেলে হয়, আমাদের ভাই হয়, বলছে চাচিমা আপনার ছেলে মানে প্রায় 2.5-3 লক্ষ টাকার মতো দেনা করে রেখে মারা গেছে, আমার সংসার চলে না এখন, এই অবস্থা, আমি সংসার চালাইতে পারতেছি না, এই বাচ্চাগুলো দুধ কেনা, এই বাচ্চাগুলো এমন অসহায়, আমি নিজে আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি পাচ্ছি না। এই কথাগুলো সেদিন শুনছিলাম আর নিজে কাঁদছিলাম যে আল্লাহ, এ তো একটা মানুষ, এই ছোট ছোট দুটো বাচ্চা, সে তো তার তো চলার একটা ব্যাপার রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কথাটা আমার মনে আসছিল, নবীজি বলেছিলেন মান তারকা মালা, তোমাদের মধ্যে কেউ যদি সম্পদ রেখে মারা যায়, ফালিয়াহরিসু আসাবাতহু মান কানু ফিদ দুনিয়া, দুনিয়ার ওর ওয়ারিস যারা আছে, দুনিয়ায় যারা আত্মীয় স্বজন আছে, ওই সম্পদের ভাগ তারা নেবে। এরপরে নবীজি পৃথিবীর মানুষকে বলেছিলেন, অমান তারকা দাইনান, তোমাদের মধ্যে কেউ যদি ঋণ রেখে মারা যায়, ঋণ রেখে মারা যায়, আও দয়া আন, অথবা এমন পরিবার রেখে মারা যায় যাদের দেখাশোনা করার কেউ নাই, নবী বলেছিলেন ফালিয়া তিনি, আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও, আমি রসুল আমার কাছে পাঠিয়ে দাও, আনা মাওলা, আজ থেকে আমি মোহাম্মদ, ওই অসহায় পরিবারের অভিভাবক আমি মোহাম্মদ নিজেই হয়ে গেলাম। তো রসুলের হাদিসটা মনে আসছে, আল্লাহ যেই রসুলের বাড়িতে খাবার কিচ্ছু ছিল না, যেই মানুষটা আর্থিক দিক দিয়ে অসহায় ছিলেন, সেই মানুষটা বলছে এমন কেউ থাকলে আমি মোহাম্মদের কাছে পাঠাও, যেভাবেই হোক আমি তার খাওয়ানোর ব্যবস্থা করব। সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম, মাবুদ তুমি যদি আমার সফলতা দাও আমি এতিমখানা একটা করবই। তো সেই স্বপ্ন আমার রব পূরণ করেছে। বর্তমানে আমি গ্রামের, আমার পাড়ায় যারা আলেম তাদেরকে এক জায়গায় বসিয়েছিলাম, গ্রামের 50টা যুবকদেরকে আমি এক জায়গায় করেছিলাম, সেই যুবকদের সামনে বলেছিলাম আমি একটা এতিমখানা করতে চাই, তোমরা কি আমার সাথে আছো? তারা এক বাক্যে বলেছিল হ্যাঁ আছি। একটা বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, আর একটা বিল্ডিং 7 রিন্টন পর্যন্ত হয়েছে, 7টা বাকি, ইনশাআল্লাহ রোজার পরে এতিম বাচ্চা ভর্তি নেব ইনশাআল্লাহ। আল্লাহ স্বপ্ন পূরণ করেছে। যদি এতিম বাচ্চা থাকে আপনার এলাকায় পাঠিয়ে দিয়ে নেই, বাকি বিল্লাহ হুজুরের কাছে আমি যত সম্ভব আপনারা যাতে অর্থ দেন আমার, আমি কালেকশন মানুষের কাছে চাই নাই, এই যে আপনারা আমার টাকা দেন না, আমি এই টাকা দিয়ে জমি জায়গা কিচ্ছু করি নাই,
আল্লাহ আমার কথা শুনছেন আর আমার দুইজন ফেরেশতা লিখছেন আমার কথা। আমি জমি জায়গা কিচ্ছু করি নাই, ওই টাকাগুলো জমিয়ে জমিয়ে এই প্রায় 25-30 লক্ষ টাকা নিজের টাকা খরচ করছি ওখানে। আল্লাহ সব শুনছেন আমার কথা, আমি কিচ্ছু করি নাই ভাই। আপনারা মনে করেন হুজুরকে টাকা দেই কিনা, আমি কিচ্ছু করি নাই, সব ওইটা করেছি। হয়তো এতিম কেন আমার পরে আপনাদের কাছে কখনো হাত পাতবো, যদি একা না পারি তখন হয়তো হাত পাতবো, ভাই আমি আর পাচ্ছি না আমার দিকে দেন। তবে এখন আল্লাহ আমার যা দিছে জলসা করি, আর আপনারা যা টাকা দেন মিস্ত্রি খরচ দেই ওই করি, আর নিজের পরিবার চালানোর মতো রেখে দেই। এই আমার জীবনের স্বপ্ন ছিল, তবে পুরো করে ফেলেছি, আল্লাহ করেছে ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে কি বিশ্বাস করবা? কাফেররা বলছিল হ্যাঁ করব। আল্লাহর নবী এবার তাদের সকলকে লক্ষ্য করে বলেছিলেন, ফাইন্নামা আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি নবীজি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাই, আমি নবী তোমাদেরকে আযাবের ভয় দেখাই, আমি রাসূল তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ ভাবে রাসূল, তোমাদের জন্য সুসংবাদকারী হিসাবে এসেছি, আমি নবী জাহান্নামের ভয় প্রদর্শক নেতা হিসাবে এসেছি। আল্লাহর